এবং রোগবালাই কম হওয়ায় দিনাজপুরে আলুর বাম্পার ফলন হয়েছে। এবার বর্তমানে আলু ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে আলু উৎপাদনে খরচ হয়েছে 25,000 টাকা, ফলন হয়েছে 60 থেকে 70 মণ, বাজারে দর ভালো থাকায় লাভ হচ্ছে। কিছু লাভও হবে, 40-50 টাকা লাভ হবে। আমার আলু আবাদ করা ভালো, এই আলু গাছে আলু গাছে আজকে আলু খুব ভালো হয়েছে, দামও বেশি, 15 টাকা কেজি, 14-15 টাকা কেজি। কৃষি কর্মকর্তা জানান, এবারই প্রথম দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ উপজেলা থেকে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশে আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে, এতে লাভবান হবেন কৃষকরা। দিনাজপুর জেলা থেকেও কিন্তু আমাদের আলু এবার বাইরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং 2টা উপজেলা থেকে আমরা পাঠানোর জন্য সেটা আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তো আলু আবাদ আগামীতে কিন্তু আমাদের দিনাজপুর জেলার একটা বড় একটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি। দিনাজপুর জেলায় এবার 41,790 হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আলু আবাদ হয়েছে 44,000 হেক্টর।